তানভীর ভাইয়া ফজরের নামাজের সময় হয়েছে, ঘুম থেকে উঠুন। তানভীর ভাইয়া ফজরের নামাজের সময় হয়েছে, ঘুম থেকে উঠুন। তানভীর ভাইয়া ফজরের নামাজের সময় হয়েছে, ঘুম থেকে উঠুন। তানভীর ভাইয়া ফজরের নামাজের সময় হয়েছে, ঘুম থেকে উঠুন। এই অডিওটা আমি এখানে অ্যালার্ম সেট করে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের নিজের নামে এরকম সুন্দরভাবে সুন্দর একটা বাজনা দিয়ে অ্যালার্ম তৈরি করে নিতে পারবেন। এই সম্পূর্ণ প্রসেসটা আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করাবো। এই জন্য সকলের কাছে আমার রিকোয়েস্ট, ভিডিওটা সকলে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সকল কিছু সুন্দরভাবে বুঝতে পারবেন। তো এর জন্য আপনাকে সর্বপ্রথম প্লে স্টোরিতে যেতে হবে। প্লে স্টোরিতে যাওয়ার পর ছোট্ট একটা অ্যাপ ইনস্টল করা লাগবে। এই অ্যাপটা ইনস্টল করার জন্য প্লে স্টোরিতে আসার পর সার্চ দিবেন T2S লিখে। অ্যাপের নাম কিন্তু এটা T2S। এই অ্যাপটা সার্চ দেওয়ার পর আপনাদের সামনে বাইর হবে এবং এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। মাত্র 2-3 MB একটা অ্যাপ, খুব বেশি মেগা না, যে আপনার খুব বেশি মেগা দখল করবে তাও না। আমার অ্যাপটা আগে থেকে ইনস্টল করা আছে, আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি। অ্যাপটা ওপেন করার পর আপনাদের সামনে এখানে এমন একটা ইন্টারফেস বের হবে। এখানে আমি আগে থেকে লিখে রেখেছি সময় বাঁচানোর জন্য। আপনারা যে কোনো লেখা এখানে আপনি লিখবেন, লেখার পর এই লেখাগুলো একটু বেশি করে কপি করে দিবেন। এখানে আমি দেখুন লেখাগুলো কিন্তু কপি করে ওই একই লেখা বারবার দিয়েছি, কারণ আপনাকে আপনি এখানে যতবার দিবেন ওই লেখাটা ঠিক ততবারই বাঁচবে এখানে। আপনারা চাইলে এই লেখাটা আমার লেখাটাই আপনি কপি করে দিতে পারেন, শুধু আপনার নামটা এখানে বসায় দিবেন। এরপর এখানে কর্নারে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন, এখানে সেটিংসের ওপর ক্লিক করবেন। সেটিংসের ওপর ক্লিক করার পর এখানে আপনাদের বাংলা ভাষা দেওয়া থাকবে, বাংলায় থাকবে। এখানে আপনাদের নিচে দেখতে পাচ্ছেন আমার এখানে ND4 দেওয়া আছে। ND4টা হচ্ছে ছেলের ভয়েস, আর আপনারা যদি মেয়ে ভয়েস দিতে চান সেক্ষেত্রে এখানে যদি ND2 বা ND1 সিলেক্ট করেন তাহলে কিন্তু মেয়ে ভয়েস হবে। তো আমার ছেলে ভয়েসই থাকবে, ND4ই থাকবে। এরপর আপনারা চাইলে এখান থেকে এটা বাড়াই কমাই করে আপনাদের ইচ্ছা মতো নিতে পারবেন, এবং আপনারা এই ব্যাগে আসি এটা সেভ করে নেবেন। সেভ করার জন্য এখানে কর্নারে 3 ডট পাবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে এক্সপোর্ট অ্যাড অডিও নামে যে ফাইলটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের যে মোবাইলটা আছে মোবাইলের মেমোরি বা ফোন মেমোরি শো করানো হবে। এখানে আপনারা একটা নাম দিয়ে দিবেন। নাম দেওয়ার পর এখানে সেভ যে অপশন থাকবে এখানে সেভে ক্লিক করে এটা সেভ করে নেবেন। এটা আপনার মোবাইলে কিন্তু অডিও সেভ হচ্ছে, এখানে দেখুন এটা কিন্তু আমার মোবাইলে সেভ হচ্ছে। তো এখানে আপনাদের একটু সময় নেবে, এখানে একটু অপেক্ষা করবেন, করার পর এটা অটোমেটিক আপনার মোবাইলে সেভ হয়ে যাবে। তো দেখুন এটা আমার কিন্তু সেভ হয়ে গেছে, এখানে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে আসার পর এখানে এটার কাজ শেষ। তো এখন আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা কী করবেন, আপনাদের যে ঘড়িটা আছে মানে এক কথায় আপনাদের যে ওয়েল পেপারে একটা টাইম আছে, এই টাইমটার উপর আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বাইর হবে। এখানে কর্নারে যদি অ্যালার্ম করা না থাকে এখানে অ্যালার্মে ক্লিক করলে অ্যালার্মে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনাদের সামনে এমন ইন্টারফেস বের হবে, এখানে আপনারা ক্লিক না করে আপনারা যে সময় ঘুম থেকে উঠবেন ওই সময় আপনারা অ্যালার্মটা সেট করে দিবেন। আমি এখানে সকাল 6টা বাজে উঠবো। 6টা বাজে যেহেতু ফজরের নামাজ, আমি 6টা বাজে উঠবো। এখানে 6টা বাজে 6টা AM-এ আমি অ্যালার্মটা দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফল্ট যে সিস্টেমটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা যে অডিওটা এখন আগে নিজের নামে তৈরি করে নিলেন সেটা এখানে অ্যাড নিউ এ ক্লিক করে ওই অডিওটা এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনারা আপনাদের মেমোরি থেকে। তো এটা সিলেক্ট করে দিলাম, এখন এটা আমাকে সকালবেলা ঘুম থেকে ডেকে দিবে আমার নাম ধরে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আমার ভিডিওটার সম্পূর্ণ প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন। আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি সর্বোত্তম নোটিফিকেশন পান। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।